সাড়ে বারোটা, এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আগের ব্লগে তোমরা যারা দেখেছো তারা জানো যে আমি আগের ব্লগটা অতটাই এন্ড করেছিলাম, আবার সেখান থেকে স্টার্ট করছি এখন। আর এখন যাব কন্যাগড়ে, মা ছোটো মা কিছু ফ্লাওয়ার্স আনতে বলেছে, সেগুলো এনে দেবো। আর আমার ল্যাপটপটা একটু ডিস্টার্ব করছে, সেটাও দেখিয়ে আসবো। তাহলে চলো যাওয়া যাক, কারণ আজকেই যেতে হবে। আজকে না গেলে আমার এক সপ্তাহ ধরে আমার ল্যাপটপ বন্ধ হয়ে রয়েছে, এরপর ল্যাপটপটা পুরো খারাপই হয়ে যাবে। তাহলে চলো তাড়াতাড়ি সেটাকে ঠিক করিয়ে আনি, তারপর এসে আবার সাজুগুজু করতে হবে, তো অনেক কাজ আছে। আরে দূর, আমি দেখেই আসছি, এখন যাচ্ছি কন্যাগড়ে। পাচ্ছি না, এই ল্যাপটপটা সারানো খুব দরকার ছিল, তাই তার জন্য আজকে বেরিয়েছি। আদারওয়াইজ এখন আমি বেরোতামই না, একদমই ভালো লাগছে না। ল্যাপটপটা সারাতে হবে, তার জন্য আজকে বেরিয়েছি। আমার ল্যাপটপের অবস্থা একদমই ভালো। তো ওখান থেকে এসে আমি একবারে ফ্রেশ হয়ে নিয়েছি, আমার স্নান করা হয়ে গেছে, আর একটু পরে আবার মেকআপ করবো। আজকে ইচ্ছা আছে মাকে একটা সুন্দর হেয়ারস্টাইল করে দেবো, বাট দেখা যাক কতটা কি পারি। শরীর দিচ্ছে না, মনে ঘুমাবো, ভালো লাগছে না। তো আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ লেহেঙ্গাটা পরেছি। আর কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর এখন বেরোবো, মাও রেডি হয়ে গেছে। মা পরেছে, মার লুকটা একটু শেয়ার করে দিই। মা পরেছে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার, একটা খুব সুন্দর সিল্কের শাড়ি। এই শাড়িটা আমার ভীষণই পছন্দের। আর মেকআপটা আমি করে দিয়েছি, কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর ছোট মাও রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো, কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু আমাদের সবাইকে। তাহলে চলো যাবো এখন। Thank you.
আমারও করছো কত উঠেছে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো আর এটুকুই রাখছি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিশ্চয়ই সাবস্ক্রাইব করো আর লাইক করো।